বন্ধুরা আসসালামু আলাইকুম। 2024 সালে নতুন নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করে আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি কীভাবে ভাইরাল করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দিব। প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড কীভাবে করতে হয় সঠিকভাবে, ভিডিও আপলোড কিন্তু আপনারা সবাই কিন্তু কম বেশি পারেন এবং ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে 3টা 4টা 5টা 10টা এরকম ভিউজ আসার পর ভিউজটা কিন্তু থেমে যাচ্ছে। এই ভিউজটাকে কীভাবে ইনক্রিজ করবেন সঠিকভাবে ভিডিও আপলোড করার মাধ্যমে, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করা কিন্তু আপনি প্রফেশনালি ভিডিও আপলোড করা কিন্তু আপনি শিখে যাবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, চলুন স্ক্রিনে গিয়ে দেখি। প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারি, অথবা আমরা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করতে পারবো, অথবা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটার মাধ্যমেও কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো। প্রফেশনালভাবে 3টা মাধ্যমে কিন্তু সঠিক, কোনো ভুল নেই। ওকে, তো এখন ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এই অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করবেন, সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটিকে আপনি আপলোড করতে চান আপনি সেই ভিডিওটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দিন। ওকে, নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনাকে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হবে, আরও কিন্তু অনেক কাজ রয়েছে, এসইও করার কাজ রয়েছে, সেগুলো আমি দেখাবো। ওকে, এখানে একটা থাম্বনেল আমি দিয়ে দিলাম, একটা থাম্বনেল দিয়ে দিলাম, তারপর ডানে ক্লিক করে দিলাম। এখন এই ভিডিওটার একটা টাইটেল লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে, তারপর ট্যাগগুলো আমরা পরবর্তীতে সেট করবো, আরও বেশ কিছু সেটিংস রয়েছে সেগুলো আমি দেখাবো। ওকে, এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, আমি নোটপ্যাডের মধ্যে কিন্তু লিখে রেখেছি, এই অ্যাপসটা আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন, প্লে স্টোরে পাবেন, গুগল প্লে স্টোরে নোটপ্যাড ফ্রি লিখে সার্চগুলো আপনি খুব সহজে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি। অবশ্যই আপনাকে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে আগে থেকে একটা জায়গায় লিখে রাখতে হবে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। অনেকে আছে ভিডিও আপলোড করার সময় টাইটেল ট্যাগ এগুলো কিছুই দেয় না, ভিডিওটা যখন আপলোড করা কমপ্লিট হয়ে যায় তখন টাইটেল বসায়, ট্যাগ বসায়, ডেসক্রিপশন বক্স বসায়, এতে করে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করে না। কারণ ইউটিউব অ্যালগোরিদম যখন আপনি আপলোড করেন তখন সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটিকে স্ক্যান করে দেখে আসলে কী কী কিওয়ার্ড রয়েছে, কোন ক্যাটাগরি অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া দরকার, তারা সেটা সিদ্ধান্ত নিয়ে থাকে। ওকে, তো এখন আমি আমার এই ভিডিওটার টাইটেলটাকে কপি করবো এখান থেকে। দেখুন আমি চমৎকারভাবে কিন্তু চাপ দিয়ে ধরে কপি করলাম, কপি করে আমি এখানে টাইটেলের ঘরে আমি বসিয়ে দিলাম। তারপর আমি ডেসক্রিপশন বক্সটা কিন্তু লিখে রেখেছি, ডেসক্রিপশন বক্সটাকে আমি এখন কপি করব। এই যে দেখুন, এই যে ডেসক্রিপশন বক্সটাকে কপি করলাম, ক্লিক করলাম, তারপর এখানে ডেসক্রিপশনের ঘরে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে লোকেশন রয়েছে, লোকেশনটা আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি ভিডিও আপলোড করছি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি এই যে আনলিস্টেড মোড রয়েছে, অবশ্যই আনলিস্টেড মোডে আপনি আপলোড করবেন। তারপর এখানে অডিয়েন্স যে ঘরটা রয়েছে এই ঘরটার মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নো সিলেক্ট করবেন, তারপর এখানে এইজ রেস্ট্রিকশন এই ঘরের মধ্যে আপনি নো সিলেক্ট করবেন। ওকে, অল রাইট, তারপর এখান থেকে আমরা এই যে শর্ট রিমিক্সিং এটা অ্যালাউ করে দিবেন, কমেন্টস অন করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপলোড লেখা আছে, আপলোড এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ভিডিওটা কিন্তু এখন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন আমাদের বাকি রয়েছে কোনটা, এখন আমাদের বাকি রয়েছে ট্যাগ সেকশন, আমাদেরকে ট্যাগ বসাতে হবে। আমি কিন্তু ট্যাগগুলো এখানে লিখে রেখেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন আমি ট্যাগগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এগুলো আমি কপি করলাম, ঠিক আছে। তো ট্যাগ লেখার সময় একটা ট্যাগ শেষ হওয়ার পর একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, এইভাবে আপনি লিখবেন। এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, এখানে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে রাখবেন, তারপর ডেস্কটপ সেট করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন। ওকে, ডেস্কটপ সেট করে নিলাম, ডেস্কটপ সেট করে নেওয়ার পর এখান থেকে আমি এই যে ভিডিওসের যে আইকনটা রয়েছে এই ভিডিওস আইকনের মধ্যে আমি ক্লিক করে দিব, ভিডিওস আইকনের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখুন ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এই যে ভিডিও টাইটেলটার মধ্যে আমি এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর
পেজটা একটু উপরের দিকে তুলবো, তারপর এখান থেকে এই যে শো মোর লেখা আছে দেখুন, এই যে শো মোর আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপরের দিকে তুলবো, তারপর এখানে দেখুন এই যে ট্যাগ বসানোর ঘর, ওয়াও, এইখানে ট্যাগগুলোকে আপনি পেস্ট করে দিন, ওয়াও, চমৎকারভাবে কিন্তু আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, জাস্ট একটা ট্যাগ লিখবেন, তারপর কিবোর্ডে গোতে ক্লিক করে দিলে একটা ট্যাগ হয়ে যাবে, চমৎকার। তারপর দেখুন এখানে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিবেন, ওয়াও। তারপর রেকর্ডিং, আপনি যে ভাষায় ভিডিওর মধ্যে কথা বলবেন সেই ভাষাটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, এতে করে কিন্তু রাইট অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে একটু পৌঁছে দিবে। এখন ধরুন আপনি বাংলায় ভিডিও তৈরি করলেন, কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন ইংলিশ, এতে করে ইউএসএতে যারা থাকে তাদের কাছে চলে গেল, সেখানে কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে না, ক্লিক করে বের হয়ে চলে আসবে। এই যে রেকর্ডিং ডেট, এখানে ক্লিক করে দেখুন অটোমেটিক কিন্তু এখানে রেকর্ডিং ডেটটা কিন্তু রয়েছে, এই 29-এর মধ্যে টাচ করে দিবেন, ওয়াও। তারপর এখানে দেখুন এই যে লাইসেন্স, লাইসেন্সের ঘর 29-এ, লাইসেন্সের ঘরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে দিবেন, এখানে আর কিছু করার দরকার নেই, এখানে আর কিছু করার দরকার নেই। আপনি যদি চান এন্ড্রয়েড স্ক্রিন দিতে পারেন, এন্ড্রয়েড স্ক্রিন এই যে দেখতে পাচ্ছেন এখানে এন্ড্রয়েড স্ক্রিন রয়েছে, এন্ড্রয়েড স্ক্রিনের মধ্যে ক্লিক করে দিবেন। এন্ড্রয়েড স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখানে বেশ কিছু ট্যাম্পলেট দেওয়া আছে, আপনি যদি চান যে আপনার ভিডিওটা শেষ হওয়ার পর একটা ভিডিও আর একটা সাবস্ক্রাইব বাটন দেখাবে, একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন দেখাবে, 1v1 সাবস্ক্রাইব বাটন দেখাবে, অথবা ভিডিও শেষ হওয়ার পর দুটা ভিডিও দিতে পারেন, দর্শকরা যেটা পছন্দ সেটার মধ্যে ক্লিক করবে। তো আমি এখানে দুইটা ভিডিও এই ট্যাম্পলেটের মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই দেখুন ট্যাম্পলেটে ক্লিক করে দিয়ে ভিডিওটা শেষ হওয়ার পর এরকম দেখাবে। জাস্ট আপনি এই যে প্রথম ভিডিওটার মধ্যে আপনি টাচ করে দিবেন, টাচ করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখুন এখানের মধ্যে টাচ করে দিবেন, চুজ স্পেসিফিক ভিডিও, এখন আপনার চ্যানেলের সব ভিডিও কিন্তু এখানে দেখাবে, তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম, ওয়াও, ক্লিক করে দিলাম। তারপর দ্বিতীয় যে ট্যাম্পলেটটা রয়েছে সেটার মধ্যে আমি একটা টাচ করে দিব, টাচ করে দেওয়ার পর আমি এখান থেকে আবার এই যে চুজ স্পেসিফিক ভিডিও এটার মধ্যে টাচ করে দিব, টাচ করে দেওয়ার পর এখান থেকে আরেকটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করে দিলাম, চমৎকারভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। তারপর আপনি সেভ করে দিবেন, তারপর আপনি সেভ করে দিবেন, এই যে কোনো কাজ করার পর এখানে সেভ করতে হবে, কিন্তু এই যে দেখুন সব সেটিংস ঠিক করার পর এখানে সেভ করতে হবে, আর অবশ্যই ভিডিও টাইটেলটা সঠিকভাবে আপনাকে দিতে হবে। টাইটেল যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনি র্যাঙ্ক করাতে পারবেন না, ঠিক আছে। আর কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমার চ্যানেলে কিন্তু এসইও করা নিয়ে অনেক ভিডিও রয়েছে, কীভাবে সঠিকভাবে এসইও করবেন, অর্গ্যানিকভাবে এসইও করে ভিডিওকে কীভাবে ভাইরাল করবেন, এগুলো নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, ঠিক আছে। সেগুলো দেখে আপনি খুব সহজে কিন্তু ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখে গেছেন। আসসালামু আলাইকুম।